নমস্কার বন্ধুরা, আমি সোহেল, অল ইন ওয়ান বেঙ্গলি মোটিভেশনের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব, যে কোনো সময় আপনি মোবাইল থেকে আপনার জব কার্ড ডাউনলোড করতে পারবেন। অর্থাৎ গ্রামাঞ্চলে যে সমস্ত মানুষের জব কার্ড হারিয়ে যায় অথবা জব কার্ড নাম্বার জানতে পারছেন না, কোনো কারণবশত নিজের জব কার্ডটি অন্য কোথাও সুপারভাইজারের কাছে জমা আছে, তো সেক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে। তাই আপনি আপনার জব কার্ডটি নিজের কাছে ডাউনলোড করে রাখতে পারেন। আর এই ভিডিওটি অবশ্য যাদের জব কার্ডের প্রয়োজন তাদের জন্য, আর এমনকি যাদের কম্পিউটারে দোকান আছে বা অনলাইনে কাজ করে থাকেন তারাও কিন্তু এই জব কার্ড ডাউনলোড করে দিতে পারেন এবং সেখান থেকে একটা ভালো ইনকাম হতে পারে। তো আপনি মোবাইল থেকে বা ল্যাপটপ থেকে বা ডেস্কটপ থেকে কীভাবে আপনি ডাউনলোড করবেন, তার জন্য আপনাকে গুগল ক্রমে ওপেন করতে হবে এবং সেখানে গিয়ে সার্চ করতে হবে MGNREGA, মানডাকে লিখে সার্চ দেবেন। সার্চ দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার ফোনটি অবশ্য আগে ডেস্কটপ মোডে করে নেবেন, যদি আপনি মোবাইল থেকে আপলোড করছেন তাহলে মোবাইল থেকে ডাউনলোড করছেন তাহলে অবশ্যই ফোনটিকে ডেস্কটপ মোডে করতে গেলে এই কোণে থ্রি ডটে ক্লিক করে যে দেখতে পাচ্ছেন এখানে ডেস্কটপ মোড লেখা রয়েছে, তো আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে ডেস্কটপ মোড লেখা রয়েছে এই স্থানটি। তো ডেস্কটপ মোড আপনার হয়ে আছে, এখন আপনাকে এই যে প্রথম ওয়েবসাইটটি আসছে, প্রথম যে ওয়েবসাইটটি আসছে সেখানে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাকে এবার জব কার্ড ডাউনলোড করতে হবে। জব কার্ড ডাউনলোড করার জন্য আপনাকে প্রথমে যেখানে যেতে হবে সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন পঞ্চায়েত জিপি লেখা রয়েছে এই স্থানটিতে, পঞ্চায়েত জিপি অথবা পিএস, এখানে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাকে অন্য একটি পেজে নিয়ে যাবে, সেখানে গিয়ে এখানে অবশ্যই দেখতে পাচ্ছেন আপনার গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, ব্লক, এখানে গ্রাম পঞ্চায়েতে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাকে এখানে আপনি দেখতে পাচ্ছেন হয়তো জেনারেট রিপোর্টস, জব কার্ডস, জব স্লিপ, MSR, রেজিস্ট্রেশন, পেন্ডিং ওয়ার্কস, এই যে এখানে দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাকে আপনার স্টেট সিলেক্ট করতে হবে। আমি এখানে আমার স্টেট সিলেক্ট করলাম ওয়েস্ট বেঙ্গল। স্টেট সিলেক্ট করার পর অবশ্য সকলেরই স্টেট ওয়েস্ট বেঙ্গল হবে। এবার আপনার ফিনান্সিয়াল ইয়ার অর্থাৎ আপনি কোন বছরে জানতে চাইছেন, হয়তো আপনি হয়তো জানতে চাচ্ছেন 2010 থেকে 2011 কিংবা 2018-19 জানতে চাচ্ছেন, তো 2018-19 ক্লিক করবেন। এবার ডিস্ট্রিক্ট দিতে হবে, আপনার জেলার নাম দিন, আমার যেটা জেলা সেটা আমি এখানে দিচ্ছি। এবার আপনার ব্লকের নাম দিতে হবে, আমি আমার ব্লক আমার এখানে আমি সিলেক্ট করে নিচ্ছি। এরপর আপনার পঞ্চায়েতের নাম দেবেন, যদি আপনি গ্রাম্য এলাকায় বসবাস করেন অবশ্যই এটি গ্রাম্য এলাকার জন্যই, তাই আপনি আপনার পঞ্চায়েত সিলেক্ট করবেন এবং প্রসিডে ক্লিক করবেন। আপনাকে নিয়ে চলে যাওয়া হয়েছে আপনার পেজে। এবার আপনাকে জব কার্ড ডাউনলোড করার জন্য যেখানে যেতে হবে সেটি হচ্ছে এখানে, আপনি যখন এই পেজের মধ্যে আসবেন তখন এখানে দেখতে পাচ্ছেন 1, 2, 3, 4, 5, 6 নম্বর পয়েন্টে রেজিস্ট্রেশন অ্যাপ্লিকেশন রেজিস্টার্ড, সরি এখানে জব কার্ড এমপ্লয়ি রেজিস্টার, এখানে ক্লিক করবেন। 5 নম্বরে জব কার্ড এমপ্লয়ি রেজিস্টারে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাকে অন্য একটা পেজের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে এবং আপনি এবার দেখতে পাচ্ছেন যাতে যাতে জব কার্ড রয়েছে আপনার পুরো সম্পূর্ণ পঞ্চায়েতে সকলের জব কার্ড এখানে আপনি দেখতে পাবেন। এখানে আপনার নিজের জব কার্ডটিও খুঁজে নিতে পারেন। আমি আপনাদেরকে একটা নাম, আপনি যে জব কার্ডটি ক্লিক করতে চাচ্ছেন হয়তো আপনার নাম আপনি পেয়ে গেছেন, তো আপনার নাম যেখানে পেয়েছেন সেটাতে ক্লিক করবেন, হয়তো ধরুন এটা আপনার নাম, এখানে ক্লিক করে জব কার্ডের নাম্বারের উপর ক্লিক করবেন। ওকে, জব কার্ড নাম্বারের উপর ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাকে আপনার জব কার্ড দেখিয়ে দেওয়া হবে, একটু টাইম নেবে জাস্ট। এই তো আপনার জব কার্ড এখানে দেখাচ্ছে এবং এই যে এই স্থানটা এখানে কিন্তু ছবি দেখাবে একটা, আমি আপনাদেরকে অন্য আরেকটা দেখিয়ে দিচ্ছি, নেটওয়ার্ক প্রবলেমের জন্য হয়তো ছবিটা দেখায় না কিন্তু সকলেরই ছবি আছে। জব কার্ড নাম্বারে ক্লিক করতে হবে, হ্যাঁ, ডাউনলোড করতে গেলে আপনাকে অবশ্যই জব কার্ড নাম্বারে ক্লিক করতে হবে। জব কার্ড নাম্বারে ক্লিক করবেন, তো এভাবে আপনি এটিকে প্রিন্ট আউট করে রেখে দিতে পারবেন, কত আর্নিং হয়েছে এখান থেকে সেটাও আপনি দেখতে পারবেন। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে দেবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।